যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন পাচারকারী আটক। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি চমক রহমান। এখন ডেস্ক থেকে বিস্তারিত। যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৪ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা। বুধবার ৯ সেপ্টেম্বর গভীর রাতে শালখোনা ফুলসরা মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হল শার্শা থানাধীন শালখোনা গ্রামের আব্দুল মিয়ার ছেলে মেহেদি, শফিকুলের ছেলে রিয়াদ ও আশরাফুলের ছেলে সবুজ। তারা একই গ্রামের বাসিন্দা। ৪৯ ব্যাটালিয়ন বেনাপোল বিজিবি ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শালখোনা গ্রামের মাঠের মধ্যে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ তিনজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতদের নামে মাদকসহ মাদকদ্রব্য মামলা দিয়ে বেনাপোল ফোর্ট থানায় সোপর্দ করা হয়। এমকে ইসলাম বাবু, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। একাকর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এমকে টেলিভিশন।